চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন। এখানে উদ্দীপকটা খুবই সংক্ষিপ্ত একটা উদ্দীপক দেয়া আছে, এক্স এর একটা মান দেয়া আছে, বাট এখানে যে লক্ষণীয় বিষয় সেই বিষয়টা হচ্ছে দেখো এক্স এর এখানে ভিত্তিটা কিন্তু প্রকাশ করা নাই। এখানে এক্স এর জায়গায় শুধুমাত্র কি দেয়া আছে, ভিত্তির জায়গায় এন দেয়া আছে, অর্থাৎ এন এর জায়গায় এখন যে কোনো একটা কি হইতে পারে, ভিত্তি হইতে পারে। আর এখানে একটা মান দেয়া আছে হেক্সাডেসিমেলে। প্রশ্ন দেখো, এই প্রশ্নটা গ নম্বরে দেয়া ছিল, তোমরা যে কোনো আইসিটি বইয়ে দেখলে এই প্রশ্নটা পাবা যে চট্টগ্রাম বোর্ডে 2023 সালের প্রশ্ন এটা। তো এখানে দেখো যে সংখ্যাটির দশমিক মান এত হলে, অর্থাৎ এই যে এক্স এর কথা বলছে যে সংখ্যাটির দশমিক মান, এক্স এর সংখ্যাটির দশমিক মান এত হলে এন এর মান কত। এক্স এর দশমিক মানটা তোমাকে দিয়ে রাখছে, তো বলছে যে এই সংখ্যাটির দশমিক মান এইটা হলে তোমার এন এর মান কত, অর্থাৎ কোনো একটা ডেসিমেল মানের কত ভিত্তির মানটা কত হবে, 1 2 3 হবে। অর্থাৎ ডেসিমেল মানটা কি অক্টালে 1 2 3 হবে, নাকি হেক্সাডেসিমেলে, নাকি 5 ভিত্তিতে, নাকি 6 ভিত্তিতে, কত ভিত্তিতে আমরা প্রকাশ করলে এই মানটা পাবো, সেই ভিত্তিটা তোমাকে ক্যালকুলেশন করতে বলছে। একটু ইন্টারেস্টিং না? আমরা সাধারণত কিন্তু কী বের করি, ভিত্তি দেয়া থাকে তার মান নির্ণয় করি, এখানে কিন্তু তার মানটাই দেয়া আছে, তোমাকে ভিত্তিটা জানতে চাইছি, তাই না? এ দেখো, তো এই বিষয়গুলো আসলে যে আমরা পারবো না তা না, এর জন্য তোমাকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এখানে একটা কনসেপ্ট আমরা যদি ক্লিয়ার করে নেই তাহলে এই টাইপের এমসিকিউগুলো আমাদের জন্য সমাধান করা সহজ হবে। কনসেপ্টটা কি, এখানে বলছো যখন কোনো একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি কমবে তখন তার মানটা বৃদ্ধি পাবে, আবার বলা হচ্ছে যখন কোনো একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি বাড়বে তখন তার মানটা কমবে। বিষয়টা কীরকম, মনে করো এখানে কোনো একটা মান দশমিকে দেয়া আছে, যখন আমি এটাকে অক্টালে সমাধান করব তাহলে ভিত্তি আগে 10 ছিল, আমরা কিসে যাচ্ছি, 8-এ যাচ্ছি, তাহলে 10 থেকে 8 অবশ্যই ভিত্তিটা কি হচ্ছে, কমতেছে, ভিত্তিটা কি কমতেছে। তো যখন বলছে যে ভিত্তি কমবে তখন মান বাড়বে, অর্থাৎ এখানে কোনো মান যদি 55 হয় তাহলে এই মানটা অবশ্যই ওই মানের থেকে কি হবে, বড় হবে। আবার মনে করো কোনো একটা মান অক্টালে দেয়া আছে, সেটাকে আমরা কিসে সমাধান করতে চাচ্ছি, ডেসিমেলে সমাধান করতে চাচ্ছি, তাহলে 8 ভিত্তি আছে, আমাদেরকে কিসে দেয়া আছে, 10 ভিত্তি, তাহলে আমাদের এখানে ভিত্তিটা কি হচ্ছে, ভিত্তিটা কিন্তু এবার বাড়তেছে, ভিত্তিটা কি হচ্ছে, ভিত্তিটা কিন্তু এবার বাড়তেছে। তো বলা হচ্ছে যে যখন ভিত্তি বাড়বে তখন কিন্তু মানটা কমবে, অর্থাৎ এখানে যদি কোনো একটা মান 55 হয় এখানে অবশ্যই মানটা কি হবে, কম হবে। কম কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করলেই পাবো। তাহলে যখন এই যে দেখো ভিত্তি কমতেছে তখন মানটা কি হচ্ছে, বাড়তেছে বা বড় হচ্ছে আগের মানের থেকে, আর যখন ভিত্তিটা বাড়তেছে তখন ওই মানটা কি হচ্ছে, কমতেছে। এখন দেখো আমার ডেসিমেলে মানটা কত দেয়া আছে, 83, আর আমার যে মানের ভিত্তি জানতে চাইছে সেই মানটা কত আছে, 1 2 3, একটা মান কত আছে 83, যেটা ডেসিমেলে দেয়া আছে, আমার কাছে যে মানটা জানতে চাইছে, যে সংখ্যার ভিত্তি জানতে চাইছে সেই মানটা কিন্তু 1 2 3 দেয়া আছে। দেখো তো মান বাড়ছে নাকি কমছে, মান কি হচ্ছে, বাড়ছে বা বড় হয়ে গেছে, যে মানটা দেয়া ছিল সেই মানের থেকে যে মানটা আমার কাছে জানতে চাচ্ছে সেই মানটা কি হয়েছে, বড়। তো বড় কখন হবে, যখন দেখো দেখি যখন ভিত্তি কমতেছে বা যখন ভিত্তি কমবে, এই যে যখন ভিত্তি কমবে তখন কিন্তু মানটা বাড়বে, যেহেতু এই মানের থেকে এই মানটা বাড়ছে তার মানে এই ভিত্তির থেকে এই ভিত্তিটা অবশ্যই কি হবে, কম হবে, কখনোই ভিত্তিটা 10-এর থেকে কি হবে না, বেশি হবে না। আশা করি এই কনসেপ্টটুকু আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। তার মানে এখানে যে ভিত্তিটা হবে সেই ভিত্তিটা মাস্ট কি হবে, 10-এর থেকে এখন কম হবে। আচ্ছা 10-এর থেকে কম এমন কোন ভিত্তির সংখ্যা পদ্ধতি আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, দুইটা সংখ্যা পদ্ধতি আছে, একটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি, তাই না? সচরাচর আমরা প্রধানত এই দুইটাই ব্যবহার করি, তবে এর মাঝে 5 ভিত্তি হইতে পারে, 6 ভিত্তি হইতে পারে, সেটাতে আমরা পরে যাব। আগে আমরা যেগুলো প্রচলিতভাবে বা যেটাতে হইতে পারে মোস্ট কমনলি সেটার বিষয়ে আমরা আগে চিন্তা করব। এখন তোমরা দেখো তো ভাইয়া এখানে যে 1 2 3 মান দেয়া আছে, এই 1 2 3 মানটা কি কখনো বাইনারির সাথে যায়? অবশ্যই যায় না। কেন যায় না, কারণ তোমরা জানো যে বাইনারির অঙ্ক থাকে কেবলমাত্র কি 0 আর 1, তো এই 1 2 3 কিন্তু কখনোই বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক হইতে পারে না। তার মানে মোস্ট প্রবাবলি এখানে যে ভিত্তিটা হবে, এন এর মান যেটা হবে, অর্থাৎ ভিত্তিটা যেটা হবে, এই এন এর মানটা মোস্ট প্রবাবলি কত হবে, 8 হবে। বিষয়টা ক্লিয়ার? এই যে কনসেপ্টটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে কিন্তু এই পুরো বিষয়টা আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তো এইরকম যখন ভিত্তি দেওয়া থাকবে না তখন কিন্তু তুমি এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে তুমি কিন্তু ভিত্তিটা কি করে নিতে পারবা, সহজেই সমাধান করে নিতে পারবা। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এ ধরনের ইনফরমেশন তুমি অনলাইনে নাও পাইতে পারো, কারণ এইভাবে সাধারণত তোমাকে কোথাও শেখানো হবে না। তো এখন আমরা দেখি যে কিভাবে
আমরা এটাকে সমাধান করতে পারি। আমরা কনসেপ্টটা শিখে নিলাম, এখন আমরা একটু সমাধানটাতে আসি। আমরা এখন একটু সমাধানে আসি। দেখো, আমরা মোস্ট প্রবাবলি ধরে নিলাম যে এটা কী হবে, অক্টাল হবে। তা আমরা ডেসিমেলে দেয়া আছে, অক্টালে সমাধান করে দেখব যে সমাধানটা এই মানের সাথে মিলে কিনা। এখন ডেসিমেল থেকে অক্টাল কনভার্সনের নিয়ম তোমাদের জানাই আছে, ডেসিমেল থেকে আমরা যখন যে কোনো মানে সমাধান করব তখন ওই মানটাকে আমাদের কী করতে হবে, ভিত্তি দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 83 যে মানটা আছে এটাকে যেহেতু আমরা ধরে নিছি যে এটা 8 হইতে পারে, তাহলে কত ভিত্তি দ্বারা ভাগ দিতে হবে, 8 দ্বারা ভাগ দিতে হবে। এখন 8 দ্বারা 83কে সর্বোচ্চ কতবার যাবে বলো দেখি, 10 বার যাবে। তাহলে কত হবে, 8 10 80, তাহলে অবশিষ্ট মানটা কত থাকবে, 3 থাকবে। আমরা যদি আবারও 8 দ্বারা 10কে ভাগ দেই তাহলে 1 বার ভাগ যাবে, তাহলে অবশিষ্ট আবারও কত থাকবে, 2 থাকবে। আমরা যদি 8 দ্বারা আবার 1কে ভাগ দেই তাহলে ভাগফল কত হবে বলো দেখি, 0 হবে, আর অবশিষ্ট মানটা কি থাকবে, 1 থাকবে। আমাদের 0 পর্যন্ত ক্যালকুলেশন করা প্রয়োজন, এরপরে আমরা ভাগশেষের মানগুলো কিভাবে নিই সাধারণত, নিচ থেকে উপরের দিকে নেই। দেখো এই যে 83 যে মানটা ডেসিমেলে দেয়া ছিল সেটাকে অক্টালে প্রকাশ করে আমরা কি পাইছি, 1 2 3 পাইছি। এই যে 1 2 3 দেয়া ছিল, তোমার কাছে এন এর মানটা জানতে চাইছে, তো এন এর জায়গায় তোমার মান ভ্যালু কত আসছে, 8 আসছে। তার মানে এই এন কত ভিত্তিকে নির্দেশ করতেছে, 8 ভিত্তি বা অক্টাল সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করতেছে। এই বিষয়টাই তুমি একটু সৃজনশীল ফরম্যাটে ব্যাখ্যামূলকভাবে লিখে দিলেই কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে, তাই না? আশা করি তোমরা ওটা লিখতে পারবো। মূল বিষয়টা ছিল যে আসলে এন এর মানটা কীভাবে ফাইন্ড আউট করতে হয়, এটা শেখার উদ্দেশ্য ছিল আমাদের এই টিউটোরিয়ালে। আশা করি এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে সেইটা পুরোপুরি ক্লিয়ার করতে পারছি। তো এ ধরনের টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো, এবং আমাদের অনলাইন কোর্স চলমান আছে। আরও এরকম যে কোনো ধরনের প্রশ্নের জন্য তুমি প্রস্তুত হতে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য 23 সালের প্রশ্ন প্যাটার্নটা ফলো করাটা একটু খুবই জরুরি, কারণ দীর্ঘ 3 বছর করোনাকালীন সময়ের 3 বছর পরে কিন্তু 2023 সালে ICT বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো এ কারণে এর সামনের যে পরীক্ষাগুলো হবে 24 ব্যাচ 25 ব্যাচ, সেক্ষেত্রে কিন্তু 23 সালের প্রশ্ন প্যাটার্নটা কিন্তু তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে, কারণ 17 18 19 সালের প্রশ্নগুলো কীভাবে আসতো সেটা কিন্তু হয়তো বা 23 সালের প্রশ্ন প্যাটার্নের সাথে অনেকটাই মিল নাই। তো তোমাদের সামনের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতে তোমাদের 23-এর প্রশ্ন প্যাটার্নটা কিন্তু বেশি প্রাধান্য পাবে। এজন্য তোমাদের কাজ হবে 23 সালের প্রশ্নগুলো, বোর্ডে আসা প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখা।